স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের শেষ লেকচার সিরিজ পরিমাণগত রসায়ন এবং দুইটা অধ্যায় সম্মিলিতভাবে আমরা পড়াশোনা করব। তো এই দুইটা অধ্যায় প্রচুর পরিমাণ টপিক আছে অনেক কনসেপ্ট বেসড অধ্যায় আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে ঠিকভাবে তারপরে সেখান থেকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে চলো আমরা একটু আলোচনা করি যে কী কী ব্যাপার নিয়ে আমরা আসলে এখানে কথা বলবো যখন আমরা পরিমাণগত রসায়ন শুরু করব। পরিমাণগত রসায়ন দ্যাট ইজ কোয়ান্টিটি বা পরিমাণ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি আমাদেরকে পরিমাণ পড়তে গেলে সবার প্রথমে মৌল সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে আমরা মৌল সংখ্যার একটা সূত্র দেখব যার মধ্যে প্রায় সকল রকমের পরিমিতি আমাদের চলে আসবে তো সেই সূত্রটা নিয়ে আমরা কথা বলবো মূল সংখ্যার কনসেপ্ট নিয়ে আলোচনা করব ঘনমাত্রা দেখবো ঘনমাত্রার বিভিন্ন রকমের একক সম্বন্ধে আমাদের আলোচনা করা আছে মোলপাল লিটারে সাধারণত আমরা করি মোলারিটি এর বাইরে আমরা পার্সেন্টেজে ঘনমাত্রা দেওয়া থাকতে পারে কোনো একটা দ্রবণের সেটা দেখব কীভাবে করা যায় সেরকম পার্সেন্টেজে দেওয়া থাকলে তারপর এ দেওয়া থাকে পিপি বিতে দেওয়া থাকে সেগুলো থাকলে ঘনমাত্রা আমরা কীভাবে করতে পারি এগুলো নিয়ে কথা বলবো বিভিন্ন একক নিয়ে আলোচনা হবে অম্লক্ষারক প্রশমন নীতি খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা জানো এরকম একটা সূত্র তোমরা দেখে থাকো যে এন ওয়ান এস টু ভি টু এই সূত্র দিয়ে বা অম্লখারক প্রসঙ্গ দিয়ে কিভাবে আসলে অঙ্ক আসে কিভাবে অঙ্কগুলো সলভ করা যায় সেগুলো আমরা দেখব এরপর আমরা যাব হচ্ছে জারুণ বিচারণে জারণ বিচারণ এই অধ্যায়টার বেস বলা চলে এবং চতুর্থ অধ্যায়ে আমাদের জারণ বিচারণ অনেক বেশি কাজে লাগবে আমরা জারণ বিচারণ বিক্রিয়া দেখব এবং সেই অর্ধবিক্রিয়া দিয়ে আমরা চেষ্টা করব পুরো একটা বিক্রিয়াকে সমতাকরণ করার যেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এই জারণ বিচারণ বিক্রিয়া সমতাকরণ সম্পূর্ণকরণ যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা যাব জারণ বিচারণ ভিত্তিক গণনা দ্য ইস জারণ বিচারণের অঙ্কে আমরা জারণ বিচারণের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব এখানে অনেক রকমের অঙ্ক আমরা পাবো লোহায় ভেজালের অঙ্ক আছে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো প্রত্যেক বছরই কোথাও না কোথাও আসে সেগুলো আমরা এবং যাব বুঝতে পারলে আমরা এখানে এই জিনিসটাও বুঝতে পারবো তারপর একদম শেষে এই আলোচনা করা হয়েছে বিয়ার ল্যাম্বাটের সূত্র আমরা যদি বিআর ল্যাম্বার্টের সূত্রটা পড়ি এটা ঘনমাত্রা নির্ণয়ের আরেকটা প্রসেস সেটা দেখতে পারবো চতুর্থ অধ্যায় শুরু করব আমরা তলিত বিশ্লেষণ এবং সক্রিয়তা সিরিজ দিয়ে তড়িৎ বিশ্লেষণের অধ্যায় পুরোটা তড়িৎ রসায়ন নিয়ে কথাবার্তা সো আমরা তড়িৎ বিশ্লেষণ কি জিনিস এবং সক্রিয়তা সিরিজের সাথে এটা কিভাবে সম্পর্কিত সেটা নিয়ে আলোচনা করব ফ্যারাডের সূত্র দেখব ডাব্লিউ সমান সমান এমআইটি বাই ই ফ্যারাডের দুইটা সূত্র আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো নিয়ে অঙ্ক কিভাবে দেখে দেখব প্রমাণ তড়িৎ কোষ সমীকরণ একটা কোষ সমীকরণ কিভাবে লেখা যায় প্রমাণ তড়িৎ কোষ বিভব বলতে আসলে কি বুঝায় সেগুলো আমরা দেখবো কোষ ভিত্তিক সমীকরণ বা এখানে তড়িৎ কোষ ভিত্তিক গণনা লেখার কথা ছিল তড়িৎ কোষ ভিত্তিক অঙ্ক কিভাবে সলভ করতে হয় ই সেলের ম্যাথ কিভাবে আমরা দেখতে হয় পাত্রে রাখা যাবে কি যাবে না এই ধরনের অঙ্ক আসলে কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা দেখবো এরপরে আছে নার্নস সমীকরণ আরেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস প্রমাণ তরিত কোষের ক্ষেত্রে আমরা এখানে ই নট সেল বের করার চেষ্টা করি কিন্তু কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমাদেরকে কোষ বিভবটা বের করা লাগে তখন আমাদের ই সেল বের করতে হয় যেটা আমরা নার্নাস সমীকরণের মাধ্যমে বের করতে পারি আর এই অধ্যায়ের শেষের দিকে বিভিন্ন প্রকার কোষ এবং ব্যাটারি আছে হয়তো বা শেষে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো সো এটা হচ্ছে পুরো দুইটা অধ্যায়ের ওভারভিউ আমাদের সাথেই থাকো আমরা খুব শীঘ্রই এই অধ্যায়টা শুরু করব